ঘটন আমি স্যার সরু টুলুঙা নাও যে হলেও আমি কিনারে কিনারে বহু দূরলৈকে বিচাৰি যাওঁ, কিন্তু ৰিভাৰৰ যিখন লঞ্চ আছে সেই লঞ্চখন যদি স্যার আমাক সুবিধা এটা কৰি দিব পাৰে, আমি গাঁৱৰ দহজন ল'ৰা হলেও আমি পুঠিমাৰিলৈকে কিনাৰে কিনাৰে স্যার চাই আহিব পাৰিম। সেইটো যদি আমি গাঁৱৰে দহজন ল'ৰা ৰাতিপুৱাই গুচি যাওঁ, চাই লওঁ গভৰ্ণমেণ্টে কি কৰে প্ৰথমতে, কাৰণ এইটো এটা পানীটো খুব পাইছে বানপানীর এতিয়ালৈকে প্রায় 38 জনমান ব্যক্তি প্রাণ হেরাইছে আর খহনীয়াতো বহু কেজন মানুষের মৃত্যু হয়েছে। কালি মুখ্যমন্ত্রী ডাঙরিয়া কৈছে যে SDRF আর NDRF সম্পূর্ণ এলার্ট হয়ে পেলাই আছে। এটা আপনাদের মূলান দাসর মাতৃ পয়া শুনিলে যে কালি রাতেপুয়া যুক্ত লড়া পানিত নিখোঁজ হল, এতালেক গোটে পরিয়ালটে যুক্ত অবস্থা আছে, যধরণে সরকারে SDRF NDRF নিয়োজিত করে এই পানিত নিখোঁজ হয়ে থাকা লড়াজনক উলিওয়ার কারণে তৎপর হব লাগে, সেই তৎপরতা এই অঞ্চল রাইজে দেখা নাই বলে পেলায় কৈছে। আর বিশেষকে অকল আমার তেজপুরের কালিবাড়ি বুলিয়ে নয় বিভিন্ন অঞ্চলত যধরণে বানপানী গড়াখনিয়াত আক্রান্ত হয়েছে, সরকারে পাবলিসিটি ঠিকই করে আছে যে আমি সম্পূর্ণ এলার্ট আছো, সরকার সষ্টম হয়ে আছে। কালিও মই কেবা জায়গাত গৈছো, কোরবাত খোয়া পানির অভাব, কোরবাত রিলিফ কেম্পত খাদ্যর অভাব, কোরবাত পশু খাদ্যর অভাব। গতি মই আশা করিম যে আমার তেজপুরের নগরের সুমাজত কালিবাড়ি অঞ্চলের মূলান দাসর ক্ষেত্রে কলিবাড়ি অঞ্চলত মূলান দাসর ক্ষেত্রত মই উপায়ুক্ত মহোদয়কো কথা পাতিছো, তেখেতো কৈছে যে আমি তৎপরতার বিচারি উলিয়াবলে চেষ্টা করি। কিন্তু মাতৃগী মুখলে চাই, পরিয়ালটির মুখলে চাই, সরকারে যাতে বিলম্ব নকরে আর সরকারের যে সক্ষমতা সেটাও দেখাব পাৰিব লাগে। ঠিক আছে, পানি বহুত সুতো প্রবল হয়ে আছে বা কোন জায়গাত গৈ লাগিছেগে কোনো কব নোৱাৰে, কিন্তু আমাৰ যিটো কেপাচিটিটো গভৰ্ণমেণ্টৰ কেপাচিটিটোতো ৰাইজে চকু ৰাখিব। যদি কালিলৈ ভগৱানে নকৰক ইয়াতকৈ ডাঙৰ ঘটনা হয় তে চৰকাৰৰ প্ৰতি মানুহৰ আস্থাটো কমি যাব। সেইকাৰণে মূলান দাসৰ ক্ষেত্ৰত চৰকাৰে তৎপৰতা ল'ব বুলি মই আশা কৰিছোঁ। আৰু বাকী যিবিলাক অঞ্চলত যিসকল দুৰ্গত ৰাইজ আৰু এতিয়ালৈকে মূলান দাস ডাঙৰীয়াৰ ক্ষেত্ৰতো কথাটো বেলেগ, বাকী যিবিলাক মানুহ এতিয়ালৈকে মৃত্যু হৈছে কোনেও কিন্তু SDCA পয়সা পোৱা নাই। মই যিমান খবৰ পাই আছো আমাৰ দলৰ নেতা কৰ্মীক পঠিয়াই পেলাই আমি যিমান খবৰ লৈছোঁ, যিটো ৰাজ সাহায্য দিব লাগে সেই ৰাজ সাহায্যটো যাতে এই পৰিয়ালবিলাকে অফিচলৈ গৈ তাতবাতি কৰিবলগীয়া নহয়, সেইটো চৰকাৰে এটা নিৰ্দিষ্ট সময়সীমা ঠিক কৰি দিব লাগে যে ইমান দিনৰ ভিতৰত উপায়ুক্ত বা কোনোবা চৰকাৰী প্ৰতিনিধিয়ে তেখেতসকলৰ ঘৰত গৈ পেলাই সেই চেকখন দিয়ক, সেইটো চৰকাৰে এটা দৃষ্টান্ত দেখুৱাব। নহলে কালিলে যদি এনেকে অকাল মৃত্যু ঘটা মানুহৰ পৰিয়ালে যদি অফিচত গৈ হাহাকাৰ কৰি থাকিবলগীয়া হয়, তাতবাতি কৰিবলগীয়া হয়, এইটো আমাৰ জাতিটোৰ কাৰণে ভাল লক্ষণ নহয়। সেইকাৰণে মই আহ্বান জনাম যে ৰাজ সাহায্যৰ নামত পাবলগীয়া পইচাও মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই এটা দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত লওক যে 15 দিন বা 10 দিনৰ ভিতৰত তেখেতৰ ঘৰত গৈ পেলাই কি ক'ম আৰু, তেখেত নিজৰ ভাগ্য তাৰ গ'ল নে কি হ'ল মই নেজানো। কালি নয়টা 11:30 বজাতে নিখোঁজ হৈ আছে, এতিয়া গোটেই বিচৰা খুচৰা কৈছে এতিয়ালৈকে পোৱা নাই, গোটেই ঘৰৰ মানুহ শেষ হৈ গৈছে কান্দি কুটি। আপোনালোকক অনুরোধ করছো যাতে তেখেতক সোনকালে উলিয়াই দিলে আমি ভাল পাম আৰু আর তেখেতক কর্ম করব পাৰিম, যাতে প্রার্থনা মই আপোনাৰ কৰছো। চাওক এনেকুৱা এতিয়া আজি তাৰিখত ভাৰতবৰ্ষত অসমে এখন ৰাজ্য য'ত 38 গৰাকী মানুহ মৃত্যুমুখত পৰিছে বানপানীত, আৰু গড়াখনিয়াত মিলালে সংখ্যা প্রায় 50 হবগৈ। যিখন ৰাজ্যত বানপানীৰ সময়ত 50 গৰাকী মানুহ মৃত্যুমুখত পৰিছে
দেশের প্রধানমন্ত্রী একটা টেলিফোন করা বাদ দি বেলেগ কিনা ব্যবস্থা করেছে নাকি? মুখ্যমন্ত্রী ডাঙরিয়া টিভিত কে আছে যে সব আমি এলার্ট হয়ে আছো, একু চিন্তা করব নালাগে। আপনি আজি নিজে দেখিলে যে তেজপুরত এই লড়াটো কালি রাতেপাই নিখোঁজ হয়েছে, আজি এস ডি আর এফ আহি পেলায় এক দেড় ঘন্টা সময় ডিউটি করে গুছি গেল। যদি তেজপুর নগরে মাছমজিয়াত নিখোঁজ হওয়া লড়াটাক লৈ পেলায় সরকার ইমান উদাসীন হয়, তাহলে ভিতর এলাকাবিলাকত বানপানী যত হয়ে আছে দুর্গম এলাকাবিলাকত তাত সরকারে কিমান গুরুত্ব দিছে আপনি ভাবক। পরহি মই রঙানদীত গৈছো, পুরোনা দিক্রং ঘাট বুলি কয়, তাত 400টা পরিয়াল যেটা বিপদত পড়ছে, হঠাৎ পানি আহি গল, এককাল পানি হয়ে গল, লড়া ছলী বচাব নে জীব জন্তু বচাব এখন এস ডি আর এফ নাও আইছে, আর মুখ্যমন্ত্রী টিভিত কয়ে আছে যে এস ডি আর এফ এন ডি আর এফ সাজু হয়ে আছে। সেইকাৰণে মই আহ্বান মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক আহ্বান জানাইছো, হয়তো আপুনি নির্দেশ দি আছে, কিন্তু আপনার নির্দেশ আর বাস্তবিক ক্ষেত্রে গ্রাউন্ডত কাম করা মানুষের মাজত বিসঙ্গতি আছে। বহু জায়গা যত যত মই গৈছো, বজালিত, রঙিয়াত, নারায়ণপুরত, এই পূব নারায়ণপুর, আপনার পুরোনা বিক্রম ঘাট, রঙানদী, মই গৈ পোৱালৈকে কোনো বিষয়াজন তাত উপস্থিত হওয়া নাই, না মন্ডল কক, না গাঁওবুড়া কক, না রিলিফ কক, না মেডিকেল এসিস্ট্যান্ট কক, শিশু খাদ্য কথা কক, খোৱা পানীর কথা কক, সাহায্য শিবির মই ব্যক্তিগতভাবে এতিয়ালৈকে ভ্রমণ করা নাই, কালিলে মই গোলাঘাটত গৈ আছো। সেইকাৰণে যিখিনি মানুহ বিপদত পৰি আছে, বিশেষকৈ পশুধনৰ প্ৰতি সরকার দায়িত্ব নাই নেকি? কারণ খেতিয়কক যদি আপুনি গরুকেইটা সুরক্ষা করে দিব নোৱাৰে, এটা বহুত জায়গাত মই দেখি আহিছো গরু বরষুণত তিতি আছে আৰু পানীত থিয় হৈ আছে। যদি গরু দুদিন তিনদিন পানীত থিয় থাকে, এটা খুড়া ফটা বেমার আরম্ভ হবে, পথাৰলৈ নিবনে? দ্বিতীয়তে কৃষি বিভাগ, এটা কঠিয়া যত যত বানপানী হয়েছে, আপনি তেজপুরটো খবর লোক, যত যত বানপানী হয়েছে সব কঠিয়া মরি গল, কারণ পথাৰত পানী সোমাই গল। এটা কৃষি বিভাগে আমি কতো শুনা নাই যে তেওঁলোকে নিজাববীয়াকে, আগতে আমার যেটা সরকার আছিলে, আমি এনেকুৱা পরিস্থিতি মোকামিলা করবর কারণে আছুতিয়াকে বাম ঠাই বিচাৰি কঠিয়া পাৰি পেলায় পানী শুকালে যাতে কৃষকে রুব পাৰে, তার কারণে কঠিয়া ব্যবস্থা করাটো সরকারের একটা পরম্পরা, সরকারের দায়িত্ব। কারণ পানী শুকুয়া যেটা পানিটা ওলাই যাব, সেটা মানুষের কঠিয়া নাইকিয়া হবে।